আপনারা সকলের সাথে কথা করবেন, সে ভালো গোলক বানায় যেখানে ভিডিও করি তাদের জন্য কিছু সুখবর দিতে যাচ্ছে আমাদের হিরো আলম ভাই। Yes, আমি আম কিনতে চলে আসলাম আমাদের হিরো আলম ভাইয়ের জন্য। ভাই দেন ভাই, ভালো বাইসা দেন ভাই। হ্যাঁ, আমাদের বড় ভাই খাবে আর কি, ঠিক আছে? চোখা দিয়ে না, মিষ্টি দিয়ে। হ্যাঁ, হ্যালো ফ্রেন্ডস, আমি এখন যাচ্ছি হিরো আলম ভাইয়ের কাছে। তো চিন্তা করলাম ভাইয়ের কাছে যাব, কিছু নিব না, তা কেমন করে হয়, এই জন্য আম কিনতে চলে আসলাম। তো এই বছরের নতুন বেরোয়েছে। হ্যাঁ, 2 কেজি দেন আমাকে। এখন আমরা যাব হিরো আলম ভাইয়ের কাছে। হ্যালো ফ্রেন্ডস, হিরো আলম ভাইয়ের জন্য আম কিনলাম, এখন তাদের বাড়ির কাছাকাছি চলে আসছে আর কি। হিরো আলম ভাইয়ের সাথে খুবই ইম্পর্টেন্ট মিটিং আছে আর কি, গোপন বৈঠক যেটা বলে আর কি। তো এখন বলা যাচ্ছে না আর কি, আগে ভাইয়ের কাছে যাই, দেখি ইনশাল্লাহ। আগে একটু আগে ফোন দিয়েছিলাম, সে অফিসে আছে, তার সাথে এখন দেখা করবো। তো সবই জানবেন ইনশাল্লাহ, ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ফাইনালি আমরা চলে আসলাম আমাদের হিরো আলম ভাইয়ের কাছে। ও ভাই, আরে শপন, কেমন আছেন ভাই? এই তো ভালো আছি, তুমি? আলহামদুলিল্লাহ ভাই। বাড়িতে পরে কি মনে করে আমার এখানে গোপন বৈঠক আজকে আমরা হিরো আলম ভাইয়ের সাথে করবো। ক্যামেরাম্যান আপনার জেলা ছেড়া থাকবে, একটু এদিকে আসেন, আপনার সাথে কথা আছে। যেখানে ভিডিও করি তাদের জন্য কিছু সুখবর দিতে যাচ্ছে আমাদের হিরো আলম ভাই, আমাদের সবার বড় ভাই। কি সুখবর সেটার জন্য আমাকে ফোন দিতে হবে, যারা আমাকে চিনে আমার নাম্বার তো অবশ্যই জানে। ভাইয়ের সাথে কিছু কথা বলবো ইনশাল্লাহ। ক্যামেরাম্যান প্লিজ এখানে থাকে। মোবাইলে একটা মোবাইলের আপনি নষ্ট মোবাইল ঠিক করা একটু মতলে ফেলা যায়, তারপরে এখন ইদানিং এয়ার দেখবেন, যে কোনো আপনি গেঞ্জি শোরুম টিভি যে কোনো দেখা, সেখানে খুব ভালো একটা প্রলোভ মানে প্রতিটা দোকানের ভালো একটা প্রমোশন করে দেয়। সেই হিসেবে সকল আপনার যে কোনো তাদের মনে করেন দোকানে ভিডিও ভিডিও করতে চাইলে অবশ্যই আপনারা সকলের সাথে কথা করবেন, সে ভালো গোলকও বানায়, ভালো ভিডিও করে, ভালো আপনি কেন যে কোনো আপনি ব্যবসা প্রতিষ্ঠানে ভালো প্রচারণা চালাইছে, সেই হিসেবে আপনার স্বপ্নের যে কোনো কাজে আপনি যোগাযোগ রাখতে পারেন। আচ্ছা ভাই, আরেকটা রিকোয়েস্ট করবো, প্লিজ আপনি না করবেন না ভাই, প্লিজ অনুরোধ করতেছি ভাই। ভালো, আপনি আমার বড় ভাই, আমি আপনার ছোট ভাই। আচ্ছা, কেউ যদি প্লিজ, আমি ওপেনলি বলছি, কেউ যদি ভিডিও করাতে চায়, হিরো আলম তো অনেক ব্যস্ত আমরা জানি, আসলে সে এখন এই ধরনের কাজ করে না, সে এখন ছবি নিয়ে ব্যস্ত থাকে, নেক্সট ছবিতে কাজ করবে আর কি। এখন কেউ যদি বলে, আমার এখন কেউ যদি বলে তুমি হিরো আলম ভাইকে দিয়ে আমি একটা অ্যাড দিব, তো সেক্ষেত্রে কি করা যায় প্লিজ? অবশ্যই না, যেহেতু আমরা আছিস আমাদেরকে সবাই স্টার দ্বারা আছে, তাদেরকে সবাই কাজ করতে চায়, সেই হিসেবে আপনারা যেগুলো ভালো কোনো মানের কাজ হয়, ভালো বিজ্ঞাপন হয়, যেগুলো আপনি জন্য আপনি স্বপ্ন বলবেন, আমার বিষয়ে আপনারা কোন কাজ করতে চাইলে স্বপ্নের জন্য ভালো কাজ হয় অবশ্যই আমি করে দেবো আপনাদেরকে। আচ্ছা, হিরো আলম ভাই আসলে অনেক ব্যস্ত, তারপরে অনেক ব্যস্ততার মাঝখানেও আমাদের সময় দিবে ইনশাল্লাহ। সো আমি ডিটেলস বলছি না, যারা আমার দোকানদার ভাইরা আছেন যেই সব দোকান আমি ভিডিও করি তাদের জন্য কিছু সুখবর হতে যাচ্ছে আর কি। প্লিজ ইনশাল্লাহ আপনি আমাকে ফোন দিবেন বা ইনবক্সে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আমি এখন হিরো আলম ভাইয়ের অফিসে আছি। সো আপনার তো নেক্সট কোনো ছবি আসতেছে? আগামী 2-3 আমার টোকাই মুভি রিলিজ হবে সারা বাংলাদেশে, আপনারা অবশ্যই টোকাই সিনেমাটা হলে দেখবেন, দেখে আমার সিনেমা নিয়ে আপনারা মন্তব্য করবেন, আমার সিনেমা যদি ভুল হয়ে থাকে আমার ভুল ধরে দেবেন, সামনে যাতে আরো ভালো কিছু করতে পারি ইনশাল্লাহ। ভাই আরেকটা রিকোয়েস্ট ছিল ভাই, যদি আপনাকে চান দেন, আমি আসলে আপনার কোনো ছবিতে কোনো অপশন আছে? অবশ্যই অবশ্যই, কেন না, আমরা নতুন ছেলে নতুন মেয়ে সবাইকে কাজ করার সুযোগ করে দেবো, যদি কোনো অপশন থাকে, খুবই মনে থাকে, এরকম ইনশাল্লাহ করা যায়। যাক আলহামদুলিল্লাহ, খুব ভালো মনের একজন মানুষ, আসলে কি ক্যামেরার সামনে থেকে অনেক কিছু আমরা মেন করে দেয় না, আগে সরাসরি আসতে হবে, মিশতে হবে, কথা বলতে হবে, তারপরে বোঝা যায় কোন মানুষটা কেমন। যাক, হিরো আলম ভাইয়ের সম্বন্ধে আমরা বাংলাদেশ সবাই চিনি, ভাইয়া কেমন, খুবই ভালো মনের একজন মানুষ, আজকে আসলাম তার অফিসে, অনেকদিন যাবৎ মোবাইলে কথা বলছি, আজকে সময় পেলাম তাদের অফিসে ভিজিট করলাম ইনশাল্লাহ। শর্টখানে আমি ব্লগটি শেষ করবো ইনশাল্লাহ, যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবেন, আর শেষ করার মুহূর্তে যারা আমার দোকানদার ভাইরা আছেন তাদের জন্য সুখবর, আর কি সুখবর সেজন্য আপনাদের আমাকে ফোন দিতে হবে। সো আজকে ব্লগে বলুন, আল্লাহ হাফেজ, গুড বাই।